সাংরং শালা ফুংরি দামচা সরি দামই থামছে জরাব হাস্তি চামং মন্ত্রী মনীষ কান্তি দেবতে সদর বাকতে পা অসীম শাহন কারিব কুবনি কুচুক বিরামী আদর টাবুকে লেকসমনি হাতিব অঙ্করে থাঙ্গি নাই লেখা হাতিনী নাইটু মঙ্গ থাঙ্গি হাস্তিনি মন্ত্রী হাতিও বানিয়ায় খাইনাই রঙনি সামুং চায়া তে ঠকাই মারনম বিনি মকলক লাইখা হাতিও মানে খনি পাহি টংপুর মানে সুমানী রগ ঠকাই ফালমানী মন্ত্রী মকলক লাইখা ইয়াগুল রাইডার্স এ দিকে মানে ফালানী মানে সুজাংনাই মেশিন সিল্ক লাইজাখা অবনী ইয়াগুল লেক সুমনি হাতিনি মানিক দেবনাথ মানিক সাহা মদন বনিক তৈ নিতাই বনিকনি বানিয়া খাইমনি লাইসেন্স তৈ মানে খনি ফালমনি জাত করে ইংমাবাই খরক বুড়ি ফালনংনি বুগ্রান সুকস রেখা চামং বেদেগ্র অবনী উল হাস্তিনি চামং মন্ত্রী তৈ দুলমংবাই আগুলিনি মহারাজগঞ্জ হাতে ও থাঙ্গি থাঙ্কে তেব রাইডাস এ তৈ বানিয়া খাইমনি রক মকলক লাইখা আসাল মহারাজগঞ্জনি হাতেও হাইনো হাই খরকতাম বানিয়ে খাইনি সাকাও সুগজ রিজাখা অ পাতিমুং রং কিটিংগৈ হাস্তিনী মন্ত্রী মনোজ কান্তি দেবসাকা হাস্তিনী মন্ত্রী অক্রা নায়ু হাতিও মানেখনি রং রকলাই ওথুন হাস্তিনী লুকরক মানেখনি রক হামগে পাইমানথুন জংজালকলাই তৈ হিনৈ অবনী বগৈন হাতিও অখরজাকা রুতুমুং হিনৈ সাকা বাকসা বাকসা হাতিও বানিয়ে খাইনারক রাইডার্স এ দিকে বানিয়া খাই তঙতে লেগ সমনি হাতি বাই মহারাজগঞ্জ হাতিনি মানেখনি রক বেলাইকেন ফেলায়ু হিনৈ সাকা আজকে তো আমরা খাদ্য দপ্তরের পক্ষ থেকে এবং খাদ্য দপ্তর দুটা বিভাগ লিগাল মেট্রোলজিও আমাদের সাথে রয়েছে, মাননীয় এসডিএমও রয়েছেন, এছাড়া ফুডের সেক্টরেও ছিলেন, এখন নেই আমাদের সাথে। প্রথমে আমরা লেকচুমনি বাজারে আমরা পরিদর্শন করি এবং বেশ কিছু ত্রুটি বিচ্ছুতি আমরা সেখানে লক্ষ্য করেছি। পাশাপাশি এখন এই রাজ্যের যে মূল বাজার, যেখান থেকে সারা রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ হয়, মহারাজগঞ্জ বাজার, সেটা আমরা পরিদর্শন করেছি। তো এটাতে লেকচুমনির মতো না, এখানে সবজি যা যা দেখলাম, যেমন কাঁচামরিচ 40 টাকা রয়েছে, কপি ফুলকপি 40 থেকে 45 টাকা রয়েছে, বা মসুর ডাল আমরা দেখেছি 80 টাকা 85 টাকার মধ্যে রয়েছে। এই জায়গাতে অনেকটাই স্বাভাবিক। পেঁয়াজটা দু একটা জায়গাতে আমরা পেঁয়াজের 71 টাকা মূল্য ধরা হচ্ছে আজকে, সেটা আমরা একটু সন্দিহান সে ব্যাপারে আমরা একটু তদন্ত করবো অবশ্যই। আর এছাড়া অন্যান্য সামগ্রী মোটামুটি এখানে স্বাভাবিক রয়েছে। তো লেকচুমনির মতো না, এবং লেকচুমনিতে আপনারা দেখেছেন একটু অপ্রীতিকর ঘটনা সম্মুখীন আমাদের হতে হয়েছে। তো মহারাজগঞ্জের ব্যবসায়ীরাও আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন এবং আমরা বারবার এখনও তাদের সাথে আমরা মিলিত হচ্ছি এবং তাদের কাছে আমরা আবেদন রাখব যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন বাজারটা নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষ যাতে না ভোগেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী আকাশীয় মূল্য যাতে না হয়, বিশেষ করে পেঁয়াজ যে অস্বাভাবিক মূল্য বিভিন্ন জায়গাতে রাজ্যে নেওয়া হচ্ছে সেটা যাতে না নেওয়া হয়, মহারাজগঞ্জ বাজারে পেঁয়াজের মূল্য যাতে অস্বাভাবিক না করে ক্রেতাদের ক্ষমতার মধ্যে রাখা হয়, সেই ব্যাপারে আমরা তাদের কাছে আবারও অনুরোধ করবো। এবং আমরা আশা প্রকাশ করছি যে এই বাজারের ব্যবসায়ীরা আমাদের সহযোগিতা করবে থেকে, এবং পুরো র্যাক 8 ঘন্টার মধ্যে ভর্তি করতে হয়, এই সিস্টেমের মধ্যে আমরা রেলওয়েতে আনতে পারিনি জিনিসগুলো। তারপরে আমরা চেষ্টা করেছি যে বাই রোডে আমরা জিনিসগুলি আনবো, কিন্তু 3300 কিলোমিটার ট্রাকে করে মাল আনাটা রিক্সি, এবং গুয়াহাটি এসে সেই মাল আবার পাল্টে আবার ট্রাক চেঞ্জ করতে হবে, এই সকল ঝামেলা দেখে শেষ পর্যন্ত আমরা নাফেড থেকে মাল কেনার সিদ্ধান্ত প্রত্যাহার করি। নতুবা আমরা খাদ্য দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছিলাম 20-22 টাকা 23 টাকার মধ্যে পেঁয়াজ আমরা রেশন সুবিধে সরবরাহ করতে পারতাম এবং কেন্দ্রীয় সরকারও রাজি হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই ব্যাপারে আন্তরিক ছিলেন। যাই হোক, যেটা পারা যায়নি, কিন্তু আমরা সদর মহকুমা শাসক আমাদের খাদ্য দপ্তর নিয়মিত বাজারগুলি ভিজিট করছে এবং আমরা ব্যবসায়ীদের কাছে বারবার অনুরোধ করছি যে কোনোরকমভাবে যাতে ক্রেতাদের স্বার্থ যাতে সুরক্ষা থাকে এবং মানুষ যাতে বিভ্রান্ত না হয়, বাজারের মূল্য যাতে স্বাভাবিক থাকে, এবং আমরা বিশেষ করে কাঁচামরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি মুরজি মাফিক যে জন্য বলে দাম নয়, এবং বিশাল ডিফারেন্স গোলবাজার, লেকচুমনি বাজার, বরতলা বাজার, একটা বাজারে ডিফারেন্স অনেকটা বেশি আমরা লক্ষ্য করি, সেটা যাতে না হয় আমরা এখন আমরা লেকচুমনি বাজারে আমরা অবস্থান করছি এবং আমরা তাদের সাথে আবার আলোচনা করছি, সহযোগপূর্ণভাবে তাদের সাথে আমরা আলোচনায় মিলিত হয়ে তাদেরকে আমরা আবারও অনুরোধ করবো বাজারকে যাতে নিয়ন্ত্রণ রাখা হয়।
বাজারের মধ্যে যদি একটা বোর্ড লাগিয়ে দেওয়া যায় তাহলে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকবে, কত টাকা রেট পেঁয়াজ আলু বা অন্য সবজি, তাহলে তো সবাই দেখতে পাবে এত রেট আছে, তাহলে কি বিভ্রান্তি হবে না, কেউ রাখতে পারবে না? অবশ্যই আমরা সেক্রেটারি মেসেজকে সেই ব্যাপারে আমরা অনুরোধ করবো যাতে প্রতিটা দোকানে রেটের চার্ট প্রতিদিন লাগানো হয়। কারো কি কোনো পানিশমেন্ট দেওয়া হয়েছে? অবশ্যই যারা বাটখারা 20 গ্রাম কম পাওয়া গেছে, একটা দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরও কয়েকটা ক্যাশমো আমরা গণ্ডগোল লক্ষ্য করেছি, তো সেগুলি অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই আমরা গোলবাজারে এখন যাব এবং সেখানে গিয়ে দেখব পরিস্থিতি কী আছে।